হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ব্রোকোলি চাষ পদ্ধতি নিয়ে। ব্রোকোলি, যেটির বৈজ্ঞানিক নাম ব্রাসিকা অলারেসিয়া ভার ইটালিকা বা সবুজ ফুলকপি, বাংলাদেশের জন্য একটি নতুন কপির গোত্র সবজি। এটা কিছুদিন আগেও এই সবজিটি মানুষের কাছে অপরিচিত ছিল, কিন্তু আজ এটির প্রচলন অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটি একটি লাভজনক সবজি হিসেবেও প্রচলিত হয়ে আসছে। এর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ, কপি গোত্রের অন্যান্য সবজির চেয়ে ব্রোকোলি আপেক্ষিকভাবে বেশি পুষ্টি সমৃদ্ধ ও ক্যান্সার প্রতিরোধক। ব্রোকোলিতে খাদ্যমান প্রতি 100 গ্রামে প্রোটিন 3.3 গ্রাম, শ্বেতসার 3500 IU, ভিটামিন এ 200 মিলিগ্রাম, ভিটামিন সি প্রচুর পরিমাণে এবং ক্যালসিয়াম ও লৌহ বিদ্যমান। ব্রোকোলির উৎপত্তি ইতালিতে। ব্রোকোলিতে ক্যান্সার প্রতিরোধক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী সান্ট বরাবর জানায়, ব্রোকোলিতে আইসোথিওসায়ানেটস নামে বিশেষ ধরনের যৌগ রয়েছে, যেটি ক্যান্সার প্রতিরোধকে প্রচুর ভূমিকা পালন করে। ব্রোকোলি নাতিশীতোষ্ণ অঞ্চলের সবজি। ব্রোকোলি সুষ্ঠ বৃদ্ধির জন্য ঠান্ডা ও আর্দ্র জলবায়ু উত্তম। এটি উচ্চ তাপমাত্রা ও খরা সহিষ্ণু। 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাসিক গড় ব্রোকোলি চাষের জন্য অনুকূল। বাংলাদেশের শীতকালীন আবহাওয়ায় ব্রোকোলি চাষের জন্য খুব উপযোগী, পর্যাপ্ত সূর্যালোকেরও প্রয়োজন। ব্রোকোলি চাষের জন্য মাটি উর্বর ও মাটির অম্লত্ব ও ক্ষারত্ব, যেটাকে পিএস বলা হয়, পিএস যেটি হাইড্রোজেনের নেগেটিভ লগারিদম। পিএস সাধারণত 6 থেকে 7 হলে ব্রোকোলি চাষের জন্য সর্বোত্তম। বেলে দোআঁশ, দোআঁশ ও এঁটেল মাটি ব্রোকোলি চাষের জন্য সর্বোত্তম। ব্রোকোলি ঠান্ডা আবহাওয়ার ফসল বলে বাংলাদেশে শুধু রবি মৌসুমেই এর চাষ হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র বাড়ি ব্রোকোলি এক জাত মুক্তায়ন করে। উল্লেখিত বিদেশি জাতগুলো হচ্ছে ডিসিকো, এলসেন্ট্রা, প্রিমিয়ার ক্রপ, গ্রিন কমেট, গ্রিন ডিউট, ক্রোসেডার, টিপার 43, ডান্টি, ইতালিয়ান গ্রিন, স্প্রোডিটিং, টেক্সাম 107, ওয়ালাম 29। এইসব বীজ বপনের সময় ভাদ্র আশ্বিন, যেটি মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর মাস পর্যন্ত, কার্তিক মাস মধ্য নভেম্বর থেকে এর বীজ বীজতলায় বপন করা যায়। তবে সেপ্টেম্বর থেকে এর বীজ বপন করা উত্তম। বীজের পরিমাণ, 1 হেক্টর চাষের জন্য 150 গ্রাম বীজের প্রয়োজন হয়। বীজতলার দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 1 মিটার হওয়াটা স্বাভাবিক। বীজ গজানোর 10 থেকে 12 দিন পর চারা স্থানান্তর করতে হবে, যেটিকে ট্রান্সপ্লান্টেশন বলা হয়। দ্বিতীয় বীজতলায় 5 সেন্টিমিটার দূরত্বে সারি এবং 2.5 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হবে। চারা রোপণের পরেই সেচ ও ছায়া দিতে হবে। চারা প্রতিষ্ঠিত হতে 5 থেকে 6 দিন সময় লাগে। এ সময়ে 1 দিন পরপর সেচ দিতে হবে। পরবর্তীতে 5 থেকে 7 দিন পর সেচ দেওয়া দরকার। এতে চারা শক্তিশালী হয়। অতিরিক্ত সেচ দিলে চারা লেকলেকিয়ে অথবা দুর্বল হয়ে যাবে। দ্বিতীয় বীজতলায় চারা স্থানান্তরের 7 থেকে 8 দিন আগে প্রতিটি বীজতলায় 150 গ্রাম TSP, 100 গ্রাম ইউরিয়া এবং 100 গ্রাম MOP প্রয়োগ করতে হবে। চারা বৃদ্ধির হার কম হলে প্রতিটি বীজতলায় 80 থেকে 100 গ্রাম ইউরিয়া মাটিতে রসযুক্ত অবস্থায় প্রয়োগ করতে হবে। পানি নিষ্কাশনের জন্য 30 সেন্টিমিটার প্রশস্ত এবং
10 থেকে 15 সেমি গভীর নালা রাখতে হবে। মাটির অম্লত্ব বা পিএইচ 5.5 এর নিচে হলে হেক্টর প্রতি 100 কেজি চুন প্রয়োগ করলে ভালো হয়, এবং পিএইচ বেশি হলে জিপসাম প্রয়োগ করতে হবে। ব্রোকলি রোপণের 60 থেকে 70 দিনের মধ্যে পুষ্পমঞ্জরি সংগ্রহের উপযুক্ত সময় হবে। ধারালো ছুরি দিয়ে বা ব্লেড দ্বারা 3 ইঞ্চি কাসহ পুষ্পমঞ্জরি কেটে সংগ্রহ করতে হবে। এভাবেই একই জমি থেকে এক মাস ব্যাপী কয়েকবার ব্রোকলি সংগ্রহ করা যায়। পুষ্পমঞ্জরি মোটামুটি জমাট বাঁধা অবস্থায় সংগ্রহ করা উচিত। সঠিক পরিচর্যা করলে হেক্টর প্রতি 12 থেকে 13 টন ফলন পাওয়া যাবে। কৃষি বিষয়ক আরও কিছু তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।